হ্যালো বন্ধুরা, সুইট ফ্যামিলি ব্লগে তোমাদের আবার অনেক অনেক স্বাগত। আর আমার আজকে আরেকটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। তো এখন বাচ্চা 1:30 আমি রান্না বসিয়েছি, আর ইয়ে হয়েছে মানে মেজদি গেছে বাবার বাড়িতে। তো মা এখন মানে আমার কাছে, মা আমার কাছেই আছেন, মানে মেজদি বাবার বাড়িতে গেছে বলে মা এখন আমার কাছে। তো মা তো নিরামিষ খান, তো মার জন্য বানাচ্ছি মানে কি হচ্ছে মানে বানাচ্ছি ডাল আর কি জানি পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর ক্যাপসিকাম ভাজা করব, আর ইয়ে আর কি টিপটুও আছে গরু, তো টিপটুও খাবে। তো কালকে এনেছিল গুড়া মাছ, তো গুড়া মাছ গুলার মধ্যে ছোট ছোট ইচাও আছে, তো ইচা মাছ আবার টিপটু খায় না, ওর একটা কি জানি প্রবলেমের জন্য, তো ও খাবে না কাল। তো ওর জন্য আবার দুটো ডিমও সিদ্ধ বসালাম, ডিম চাটনি করে নেব ওই। তো এখন আমি আসলাম মানে চাউল নিতে আসলাম, ওই রান্না করে তো মানে ওই করে চাউল আর কি, মেইন করে চাউল রাখা, তো চাউল নিতে আসলাম। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু সময় কথা বলে তারপর যাই, আর দেরিও হয়ে যাচ্ছে, 1:30 পাচ্ছে, তো অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করে। এই দেখো আমি তাড়াতাড়ি করে ঠাকুর দিয়ে এসে কিছুই মানে ক্রিম টিমও লাগাইনি কিছু না, ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই, পরে ফ্রি হয়ে ইয়ে করবো, ক্রিম টিম লাগাবো। আর এই দেখো আজকে এই জায়গাটাতেই কাপড় মেলে দিয়ে মেলেছি, মানে রোদে দিয়েছি, এখন রোদ নাই, একটু পরে আবার আসবে, সকালবেলা আবার রোদ ছিল, আবার একটু পরে আবার রোদ আসবে। তো চলো আমি রান্নাটা সেরে নিই। ক্যাপসিকাম বড়া দেখতে পাচ্ছেন, ভীষণ টেস্টি হয়েছে এটা। আর এটা হলো এক কারি, মানে এগের কি বলে এটাকে ঠাকুমনি বানিয়ে চাটনি, আর এটা হয়েছে পেঁপে দিয়ে একটা কারি, আর এটা আমি তুলো হাত দিয়ে লাগাবো না, এটা হয়েছে স্পন ওই যে ইচা মাছের কারি, আর এটা হচ্ছে ছোট মাছের বেগুন দিয়ে ছোট মাছের ক্যাপসিকাম দিয়ে, বহুত ভীষণ টেস্টি রান্না হয়েছে, এতগুলো করে ফেলেছে অল্প সময়ের মধ্যে। এই জি মার খাওয়া দাওয়া শেষ, পাশের মেঝে এখন এখানে দাঁড়িয়েছে, এখন আমিও খেতে বসবো। বন্ধুরা এই দেখো আমরা গল্লিতে একটা অধিবাস আছে, ওই অধিবাসে যাচ্ছি, রিয়া আর আমি যাচ্ছি, আমরা রেডি ফেডি হয়ে চলো, তো চলো যাই। কিছুই তো না।
দেখলেই আমরা অধিবাসে গেলাম, ওই যে গল্লির মানে গল্লিতে অধিবাস আছে। তারপরে না রাত্রে আসতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, মানে ওইখান থেকে একদম খাওয়া দাওয়া করেই আসলাম, তো বেশি দেরি হয়েছে বলে আর এত টায়ার্ড লাগছিল না, তো মানে কি বলবো, এখানে অনেক মানে অনেক অনেক মজা হয়েছে আর কি। আর মানে আসার পরে এত টায়ার্ড লাগছে, তাই আর আমি ভিডিওটা আর এন্ড করতে পারলাম না, আর এই দেখো তো এন্ড করতে পারলাম না, তো ওই মানে আজকে নেক্সট ডে, তো আজকে আমি ভিডিওটাকে এখানে এন্ড করছি। তো বাই বাই।